আজকে বিরোধী দল করি বলেই প্রতিহিংসার একটা চরম দৃষ্টান্ত। আইনের প্রক্রিয়ায় তারা এই কাজটা করে না। কি করব, আমার কি করার আছে? রাত্রে ফুটপাতে শুয়ে থাকবো? জোরের বিরুদ্ধে, বেআইনি শক্তির বিরুদ্ধে আমাদের মতো নাগরিকদের করার আর কি থাকতে পারে? দেশনেত্রী বেগম খালেদাকে একইভাবে তাকে তার বাড়ি থেকে বের করা হয়েছিল, আজকে ব্যারিস্টার মওদুদ আহমেদকে সে একইভাবে বের করা হলো। এখান থেকে সরকারের যে যে ইন্টেনশন সেটা খুব পরিষ্কার হয়ে যায় যে তারা আসলে বিরোধী দলকে এখানে টিকতে দিতে চায় না, ভবিষ্যতে এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো এই ধরনের ঘটনাগুলো।